প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা ইতিমধ্যে সপ্তম শ্রেণী থেকে প্রমোশন পেয়ে অষ্টম শ্রেণীতে উঠে গেছো এবং আজকে আমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র প্রথম ক্লাস। এর অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রে যে বিষয়টি পড়াবো সেটি হচ্ছে একটি গদ্য, নাম অতিথির স্মৃতি। অতিথির স্মৃতি লিখেছেন কে? লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর অতিথির স্মৃতি পড়াব, কিন্তু এর আগে সংক্ষিপ্ত পরিসরে আমরা লেখক পরিচিতি জেনে নেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1876 সালে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতুলালয়ে অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে এবং জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন করেন। সেখানে অবস্থা তিনি সাহিত্য সাধনা এতনিও করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড়দিদি উপন্যাস প্রকাশিত হলে তার সাহিত্যিক খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে এবং একের পর এক তিনি গল্প উপন্যাস লিখে পাঠক হৃদয় জয় করেন। এরপর একের পর এক গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন যে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে তার উপন্যাস তার লেখা আমাদের এত ভালো লাগে। তার উল্লেখযোগ্য সাহিত্যের মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দিলীপ উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবন অবসান ঘটে 1938 খ্রিস্টাব্দে কোথায়? কলকাতায়। পাঠের উদ্দেশ্য, আমরা এই গল্পটি পাঠ করে বুঝবো যে আমাদের আশেপাশে যে পোষা প্রাণী রয়েছে বা জীবজন্তু রয়েছে তাদের প্রতি নিষ্ঠুর আচরণ না করে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এটাই হচ্ছে এই গল্পের পাঠের উদ্দেশ্য। এবার আমরা মূল গল্পটি রিডিং করব এবং বুঝিয়ে দেব। চিকিৎসকের আদেশে দেয়ালঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তনে সাধারণত যা হয় সেও রোগ জানে আবার আসে, মানে বায়ু পরিবর্তনে আসে সারার জন্য, অসুখটা যেন সেরে যায়, তো এই জন্যই সবাই আসে। তো আমিও এসেছি। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি, মানে প্রাচীর ঘেরা একটা বাগানের একটা বড় বাড়িতে। রাত্রি তিনটি থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক ঘেয়ে সুরে ভজন শুরু করে। আগে হিন্দু সমাজ বা হিন্দু পরিবারের রীতি ছিল এরকম ভোর বা রাত তিনটে থেকে এরকম ভজন কীর্তন শুরু করে। তো সেই গলা ভাঙা ভজন কীর্তনে লেখকের ঘুম ভেঙে যায়। তখন তিনি বারান্দায় এসে বসে এবং সেখানে শুনতে পায় নানা পাখিদের কলরব, পাখিটা তো ডাক শুনে তিনি কিন্তু লেখক কিন্তু এই পাখিদের চোখে দেখেন না, কিন্তু ডাক শুনেই তিনি বুঝতে পারেন সেখানে কোন কোন পাখি এবং কে আগে আসে কে পরে আসে। সংখ্যা শেষ না হতেই তারা আসতো এবং গান আরম্ভ করতো। তারপরে একটি দুটি করে আসতো বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এবাড়ির বকুল কুঞ্জে, পথের ধারে রসদ গাছের মাথায়, তো সকলকেই তিনি ডাক শুনে বুঝতে পারতেন। তো প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককেই তিনি ছিলেন। বলতে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসত এবং প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডাবলায় তারা বসত এবং প্রতিদিন হাজিরা ডেকে যেত। হঠাৎ দুই দিন আসে নাই, সেজন্য লেখক ভাবলেন যে কেউ আবার ধরে নিয়ে গেল কিনা, কিন্তু পরবর্তীতে একদিন আবার ফিরে আসার পর লেখকের সেই ভয়টা ঘুচে গেল। এমনি করে সকাল কাটে, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসে লেখক। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে বৃদ্ধদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি, মানে যারা অসুস্থ তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। প্রথমেই যেত পা ফুলো ফুলো অল্প বয়সে একদল মেয়ে, বুঝতাম এরা বেরি বেরি আসেন, মানে বেরি বেরি রোগে আক্রান্ত।
খোলা পায়ে লজ্জা থাকবে, তারা গরমের দিনও মোজা পরত এবং একদম মাটি পর্যন্ত করে শাড়ি পরত। যদিও এটা পথচলার বিঘ্ন ঘটাতো, তারপরেও তারা এই যে এই লোকচক্ষুর আড়ালে তাদের পায়ের বিকৃতিটা ঢেকে রাখার জন্য এই ব্যবস্থা গ্রহণ করত। এবং লেখক দেখতেন যে দরিদ্র ঘরের একটি মেয়ে একা যেত এবং তার বয়স 24-25 হবে, তার নিজেরই যাওয়ার শক্তি নাই, কিন্তু তার তিনটি ছেলে মেয়ে নিয়ে সে যেত একা। আর সবচেয়ে ছোট যেই ছেলে তাকে আবার সে তুলে নিয়ে যেত। একে তো নিজের শক্তি সামর্থ্য নাই, মুখ একবারে পাগুর ফ্যাকাশে, মনে হয় যেন কোথাও রক্ত নেই, এরকম একটা ভাব। অথচ তার ছোট ছেলেটিকে সে তুলে নিয়ে যায়। সেই মেয়েটির প্রতি লেখকের মায়া হত দেখে তাকে। সেদিন সন্ধ্যার তখনও দেরি আছে, দেখি কয়েকজন বৃদ্ধ ব্যক্তি ক্ষুধাহরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি দ্রুতপদেই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাতব্যাধিগ্রস্ত, সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম আমিও যাই একটু ঘুরে আসি। যখন লেখক ভাবলেন তিনিও ঘুরতে বেরোলেন, তখন অনেকক্ষণ ঘুরলেন, ঘোরার পর যে পেছন ফিরে তাকালেন তখন তিনি ভেবেছিলেন একা তিনি ঘুরছেন, কিন্তু পাশে পেছন ফিরে চেয়ে দেখলেন যে তার পেছনে একটি কুকুর। তো তিনি কুকুরকে বলছেন, কিরে যাবি আমার সঙ্গে বেড়াতে বা অন্ধকারে পৌঁছে দিতে পারবি আমার সাথে আমার বাসায়? তো এইভাবে বলার পর লেখক যখন কুকুরটিকে নিমন্ত্রণ করলো, তখন কুকুরটি ঘন ঘন লেজ নাড়তে লাগলো। হয়তো তার উত্তর ছিল যে হ্যাঁ, সে রাজি আছে। তো এভাবেই তার সাথে একটা ভাব হয়ে গেল। তো তিনি এবং পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম যে কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাদর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইলে বললাম, না খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় চলে গেছে। পরদিন বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নিমন্ত্রণ করলাম, এলি না কেন? মানে লেখক বললেন যে কাল যে তোকে নিমন্ত্রণ করলাম না খেয়ে কেন চলে গেলি, এলি না কেন? জবাবে সে মুখ বানে যে তেমনি লাজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনি বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লে। অর্থ বোধ হয় এই যে, সত্যি বলছো তো? মানে কুকুরটি লেখককে যেন জিজ্ঞেস করছে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালে সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠানে বসে আছে। বামন ঠাকুরকে ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, মানে পরের দিন খবর পেল যে অতিথি যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। কারণ লেখক জানতো যে তাদের বাড়িতে যে অতিরিক্ত খাবার ফেলা যায় সেটা যেন কুকুর খেতে পায়, কিন্তু সেই অতিরিক্ত খাবারটা যে মানি বুঝেছে বুঝে নিয়ে যায় এটা লেখক বুঝতেন না। এবং সেই মানি বউ নির্বিকারচিত্ত ছিল, যা পেত তাই খেত, এগুলোতে তার আপত্তি ছিল না। এই জন্য চাকররাও তার প্রতি মায়া করে সেই অবশিষ্ট খাদ্য তাকে দিত। আর এখন যদি কুকুরটা এসে সেটা খেয়ে তবে তো সেটা খায় তবে তো মানে বুয়ার সেই ভাগটা পাবে না, যার কারণে তারা সবাই মিলে কুকুরটাকে তাড়িয়ে দেয়। তো মানে বউ এদিকে খাবার নিয়ে যায় এবং লেখকের অতিথি মানে কুকুরটি করে উপবাস। বিকেলে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে গুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবুতে লাগলো কেমন? সে জবাব দেয় গেছ নেই। মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালিক বউ তাকে মেরে ধরে বার করে দিয়েছে। লেখক তো আর জানে না যে তাকে মেরে ধরে বার করে দিয়েছে। সে কুকুরটিকে বলল লেখক যে কিরে কেমন খেলি, হাড়গুলো চিবুতে কেমন লাগলো? তো তিনি তো আর জানতেন না। বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সমুদ্রের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল, ও যে সবাই মানুষের জন্য মায়া করে কুকুরটিকে তাড়িয়ে দেয়।
হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরে রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দুধে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে ল্যাচ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে এসে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পায়নি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। দেখলাম আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়েই ল্যাচ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তো রে, কী খেলি আজ? মানে কুকুরটি যখন লেখককে দুদিন দেখতে পেলো না, শরীর খারাপ হয়েছে লেখকের জন্য, তখন সে খোঁজ নিতে একবারে লেখকের ঘরের সামনে পৌঁছে গেছে। কারণ দুপুরবেলা সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন তার ভয় নেই যে তাকে মেরে তাড়িয়ে দেবে। এই সুযোগটাই সে কাজে লাগিয়েছে। এই সুযোগে সে শিবে একদম ঘরের লেখকের ঘরের পাশে এসে লেখককে দেখতে চলে এসেছে। লেখক কুকুরটিকে জিজ্ঞেস করলো যে কী খেলি আজ? তখন হঠাৎ মনে হলো চোখ দুটো যেন ভিজে ভিজে, গোপনে কী যেন একটা নালিশ জানাতে চায়। চাকরদের ডাক দিলাম, মানে ডাক দিল, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আগে না, মালি বউরে তাড়িয়ে দিয়েছে যে, আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব কী হলো? মালি বউ চেঁচে পুচে নিয়ে গেছে। মানে এই যে বললো যে খেতে দিয়েছিস, বললো না, যে বাড়তি খাবার সেটা মানে বউ নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠানের ধুলোয় গরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউর ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে পরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে, বেড়াতে যাবার সময় হলোছে। শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়ল। তবু দিন দুই নানা অজুহাতে দেরি করলেন লেখক। কেন? ওই যে কুকুরটির প্রতি তার মায়া পড়ে আছে। জিনিসপত্র সব কিছু সকাল থেকেই বাদাবাদি শুরু হলো দুপুরের ট্রেন। গেটের বাইরে সার সার দাঁড়িয়ে এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথায় যেন কোনো কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি, মানে সবাই যখন গাড়িতে মালপত্র দিতে আসলো, তখন কুকুরটিও তদারকি করছে কোথায় যেন কোনো কিছু খোয়া না যায়, তার উৎসাহ যেন বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে, মানে স্টেশনেও চলে আসছে। কিরে, এখানেও এসেছিস? সে ল্যাচ নেড়ে তার জবাব দিল। কী জানি তার মানে কী, মানে সে ল্যাচ নাড়তে লাগলো, আর কোনো উত্তর নেই। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো, ট্রেন ছাড়তে আর এক মিনিট দেরি। সঙ্গে যারা ঘুরে দিতে এসেছিল তারা সবাই বকশিস পেলো, পেলো না কেবল অতিথি, কারণ অতিথি তো আর মানুষ নয় তাদের মতো, অথচ সেও কিন্তু তদারকি করেছে, বরং তার উৎসাহ ছিল বেশি। গরম বাতাসে গুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাওয়ার আগে তারুর মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাওয়ার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না, কারণ বাড়ি ফেরার যে খুশিটা সেটার চেয়ে বরং অতিথির প্রতি মায়াটাই তার বেশি হয়ে গেছে এখন। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ বাড়ি ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই, পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে ওঠে খুঁজে দেখবে আমার ঘরটা। মানে এই যে বললেন যে লেখক ওর চেয়ে তুচ্ছ জীব আর শহরে নেই, কারণ হচ্ছে যে আজকে ও মানুষ না, সে তো বুঝতেও পারছে না লেখক যে একবারে চলে আসছে, যার কারণে সে হয়তো দিন দুই বা কয়েকদিন গেটের বাইরে লেখকের অপেক্ষায় বসে থাকবে। তারপর হয়তো অনেক দিন যখন লেখকের দেখা পাবে না, হয়তো বড় জোর যখন সবাই ঘুমিয়ে পড়বে লেখকের ঘরটা খুঁজে দেখবে, কিন্তু লেখককে আর খুঁজে পাবে না। অথচ মানুষ হলে তো এরকমটা হতো না। আর প্রাণীদের আসলে যদি কারোর সাথে একটা ভাব হয়ে যায়, তখন কিন্তু তারা তার প্রতি একটু বেশি মানে মায়ায় পড়ে যায় এবং তার প্রতি টানটাও বেশি থাকে। তবে লেখকেরও কিন্তু এদিকে কুকুরটার প্রতি বেশ একটা মায়া হয়ে যায়, যার কারণে দিন দুই কিন্তু দেরি করেছিল এবং যখন বাসায় ফিরে যাচ্ছিল তার মনটা খুশি ছিল না, এবং
কুকুরটিকে নিয়ে তিনি ভাবছিলেন, যেটা হয়তো আমরা সাধারণ মানুষ হয়তো এতটা উপলব্ধি করতে পারতাম না। লেখক কিন্তু সেই ব্যাপারটা উপলব্ধি করেছে যে ওর মতো তুচ্ছ জীব হয়তো আর শহরে নেই, কারণ আমার জন্য সে আবার গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করবে, কিন্তু আমাকে সে দেখতে পাবে না, হয়তো আসবে কিন্তু তারপর দেখবে ঘরের মধ্যে কেউ নেই। তো গল্পটি পড়ে আমরা বুঝতে পারলাম যে এই যে মানে আমাদের মানুষদের মানুষদের মধ্যে যে স্নেহ প্রীতির একটা সম্পর্ক হয় সেটা কিন্তু প্রাণীদের সাথেও আমাদের হতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে এই যে প্রাণীদের প্রতি যে মমত্ববোধ সেটা খুব গভীর হয়ে গেলে তার প্রতি মায়ার একটা সম্পর্ক হয়ে যায়, তখন দেখা যায় কোনো কারণে বিচ্ছেদ ঘটলে মানুষের জন্য আমাদের যেমন খারাপ লাগে সেই প্রাণীটির প্রতিও আমাদের খারাপ লাগে। এবং এই গল্পটির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ওই যে মালিক বউ বা চাকর বাকর সবাই কুকুরটিকে এই যে অত্যাচার করে মেরে ধরে তাড়িয়ে দেয়, এই জিনিসটি আসলে আমাদের করা উচিত নয়। আমাদের সাধ্যমতো হয়তো অতিরিক্ত যে খাবার ফেলা যায় বা সেই খাবারগুলো যদি আমরা সেই পোষা কুকুরটিকে দিই তবে সে কিন্তু খেতে পারে, কারণ ওর তো প্রাণ আছে, আছে ক্ষুধা। তাই আমাদের উচিত সবার যে আমাদের আশেপাশে যে ক্ষুধার্ত প্রাণী আছে তাদেরকে আমরা আমাদের অতিরিক্ত বা ফেলনা যে খাবার সেটা যেন তাদেরকে খেতে দিই। আমরা গল্পটি পড়ে যে কয়েকটি কঠিন কঠিন শব্দার্থ দেখতে পেয়েছি, এবার চলো কয়েকটি শব্দার্থ অর্থ জেনে নেব। তাতে প্রথমে আছে ভজন। ভজন শব্দের অর্থ হচ্ছে প্রার্থনামূলক গান। এরপরে আছে দোর। দোর অর্থ হচ্ছে দুয়ার বা দরজা, আমরা এখানে শুধু দরজাই লিখলাম। এরপরে আছে পাণ্ডু। পাণ্ডু শব্দের অর্থ কি? ফ্যাকাশে। পাণ্ডু শব্দের অর্থ ফ্যাকাশে। এরপরে যে শব্দটি আছে সেটি হচ্ছে মালিনী। মালিনী শব্দের অর্থ হচ্ছে মালির স্ত্রী। কয়েকটি প্রশ্নের মাধ্যমে মূল্যায়নে যাব। মূল্যায়নের প্রথম প্রশ্নে আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? কত সালে? 1876 সালে। বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায়? ভারতী। ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। রাত্রি কয়টা থেকে ভজন শুরু করে? 3টা থেকে। ওই যে সকালবেলা যে ভজনের আওয়াজে লেখকের ঘুম ভেঙে যেত। লেখকের মধ্যে কি ছিল? কে? কুকুর। কোন মানুষ না, ছিল একটি কুকুর। দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত? দরিদ্র ঘরের মেয়েটির বয়স ছিল 24 থেকে 25। এভাবে আমরা তোমাদের ক্লাসে যেরকম করে পড়াই আরো বেশি করে এমসিকিউ মূলক যে প্রশ্ন বা জ্ঞানমূলক যে প্রশ্ন এগুলো তোমরা আরো বাড়িয়ে বই থেকে দাগিয়ে দাগিয়ে করবা, তবে তোমাদের অনেকটা কভার হয়ে যাবে। মানে এখন আমি দুটি বাড়ির কাজ দিয়ে দিব। বাড়ির কাজ দুটি দিয়েছি বাড়ির কাজ। প্রথমটি হচ্ছে, লেখক ব্যাঙ্গুর থেকে বিদায় নিতে দিন দুই দেরি করলেন কেন? এটি হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, পশু পাখিদের প্রতি নিষ্ঠুরতা পরিহার করে আমাদের সংবেদনশীল হতে হবে, বাকিটির পক্ষে তোমার মতামত ব্যক্ত করো। মানে দ্বিতীয় প্রশ্নটি একটু বড় করে লিখবে, তোমার যে মতামত সেটা সুন্দর করে তুমি বড় করে একটু লিখবে, তোমার মতামতটাই যেন সেখানে প্রকাশিত হয়। তো এই দুটি বাড়ির কাজ করে রাখবে, এবং তোমরা প্রথম থেকেই নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখবে। মনে করবে না যে এখন তো প্রথম, আজ না হয় কাল, কাল নয়
পরশু। এইভাবে করলে আসলে দেখা যাবে যে তোমাদের পড়া অনেকটাই পিছিয়ে যাবে, যেহেতু তোমরা ক্লাস এইট, তোমাদের সচেতন হতে হবে প্রথম থেকেই, এবং প্রত্যেকটি অনলাইন ক্লাস তোমরা দেখবে, নিয়মিত পড়াগুলো এগিয়ে রাখবে, তবে তোমাদের আর সমস্যা হবে না। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত।